WBP কনস্টেবল 2020 প্রিলিমসের সেকেন্ড লিস্ট কি বেরোবে? এটা এখনও অনেকের মধ্যে সংশয় আছে বন্ধুরা, তাদের উদ্দেশ্যে বলছি। জয় হিন্দ বন্ধুরা, নমস্কার। তোমরা দেখছো তোমার প্রিয় ইউটিউব চ্যানেল MRGS স্টাডি সেন্টার। দেখো বন্ধুরা, WBP কনস্টেবল সেকেন্ড লিস্ট বেরোবে, নিশ্চিত থাকো, এরকম একটি থাম্বনেল দিয়ে আমি কেন ভিডিওটা বানাচ্ছি। তোমরা শেষ অবধি ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে যে এই রিলেটেড কথা কিন্তু আমি অন্য ভিডিওতেও বলেছি, তারপরে আমাকে কেন আলাদা করে একটা এরকম ভিডিও বানিয়ে তোমাদের বলতে হচ্ছে যে WBP কনস্টেবলের সেকেন্ড লিস্ট কি বেরোবে। তোমরা ভিডিওটা শেষ অবধি দেখো, তাহলে পুরো ব্যাপারটা ক্লিয়ার হবে। এর আগে আমি কিছু ব্যাপার তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা নিজেরাই এটাকে বিবেচনা করে দেখবে আমার কথাগুলো আমি ঠিক বলছি কিনা ভুল বলছি। বন্ধুরা, কোনো একটি পরীক্ষায় সেকেন্ড লিস্ট কখন বেরোয় সে সম্পর্কে কি তোমাদের কোনো আইডিয়া আছে? যদি আইডিয়া থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না। সেকেন্ড লিস্ট কখন বেরোয়? যখন প্রথম রেজাল্টের কোনো যদি গোলযোগ থাকে, কোনো ভুলকুটি থাকে, তখন সেকেন্ড লিস্ট বেরোনোর একটা চান্স থাকে। যদি অধিক সংখ্যক স্টুডেন্টকে ফেল করে দেওয়া হয়, অনেক অভিযোগ যদি জমা পড়ে, তবেই কিন্তু সেকেন্ড লিস্ট বেরোনোর সম্ভাবনা থাকে। এক্ষেত্রে কি হচ্ছে? এটা হচ্ছে না। যদি কোনো এক্সামে এমন হয় যে একাধিক স্টুডেন্টকে এইভাবে পাশ করানো হয়েছে, অর্থাৎ যে 50 পেয়েছে সেও পাশ করেছে, আবার যে 10 পেয়েছে 15 পেয়েছে সে তাকেও পাশ করে দেওয়া হয়েছে, তাহলে এখানে একটি গোলযোগ বা ধরো এখানে একটি বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে রেজাল্টের ক্ষেত্রে, ঠিক আছে? যে তারা হয়তো ঠিকঠাক মতো রেজাল্টটা দেখেনি, যার অনেক নাম্বার আছে তাকেও পাশ করে দেওয়া হয়েছে, যার কম নাম্বার আছে তাকেও পাশ করে দেওয়া হয়েছে, এবং যারা অনেক এবং কম নাম্বারের মাঝে আছে তাকে ফেল করে দেওয়া হয়েছে, তাহলে একটি সেকেন্ড লিস্ট বেরোনোর সম্ভাবনা থাকে। এক্ষেত্রে কিন্তু সেরকমটি কিছু হচ্ছে না। বা এরকমও হতে পারে যে কাট অফ যা থাকা উচিত, যা কাট অফ যাওয়া উচিত, তার তুলনায় অনেক বেশি কাট অফ গিয়েছে, বা কাট অফের সঙ্গে বাস্তবের কোনো মিলই নেই। এরকমটি যদি হয়ে থাকে তাহলেও চান্স থাকে যে সেকেন্ড লিস্ট একটি বেরোনো। ধরে এরকমও হতে পারে যে অধিক সংখ্যক স্টুডেন্টদের কোয়ারি থাকে যে আমি অনেক ভালো পরীক্ষা দেওয়ার পরেও, অধিক সংখ্যক স্টুডেন্ট কিন্তু দু একটা স্টুডেন্ট না, অধিক সংখ্যক স্টুডেন্ট এরকম কোয়ারি করতে পারে বা এরকম তারা অভিযোগ করতে পারে যে আমি এত ভালো পরীক্ষা দিয়েছি, ঠিক আছে, আমার মার্কটা এতর মধ্যে থাকা দরকার, কিন্তু আমার মার্ক এতটা কম হলো কেন? এখানে অধিক সংখ্যক স্টুডেন্ট যদি সেই অভিযোগও করে, তাহলে কিন্তু তারা অর্থাৎ এখানে PRB খতিয়ে দেখে, হ্যাঁ, বা ধরো অধিক সংখ্যক স্টুডেন্টকে যদি যে রেজাল্টটা বেরিয়েছে সেই রেজাল্টটা ভুল বেরিয়েছে, সেই রেজাল্টটা সঙ্গে বাস্তবের কোনো মিল নেই, তাহলে একটা সম্ভাবনা থাকে যে সেকেন্ড লিস্ট বেরোবে। এরকমটি কিন্তু এই এক্সামে কিন্তু হয়নি। পিলি পরীক্ষা হয়ে গেছে, স্মুথলি আরামসে কিন্তু PMT এবং PAT-ও হয়ে যাচ্ছে। যে সমস্ত কথাগুলি বললাম এই সমস্ত কথার ভিত্তিতে PIB-র কাছে, অর্থাৎ পুলিশ রিক্রুটমেন্টের বোর্ডের কাছে অনেক অভিযোগ যদি জমা পড়ে, ঠিক আছে, যদি অনেকেই যদি আবেদন করে, অনেকেই যদি অভিযোগ করে যে তাদের রেজাল্ট ঠিকঠাক মতো দেখা হয়নি, বা তাদের OMR-টা ঠিকঠাক মতো দেখা হয়নি, তাদের রেজাল্ট আশানুরূপ হয়নি, তারপরে তারা OMR-শিট চেক করে দেখতে পারে, তারপরে OMR-শিট চেক করে যদি দেখে যে না, হ্যাঁ, প্রচুর ভুলকুটি রয়েছে, তাহলে দ্বিতীয় লিস্ট বেরোনোর সম্ভাবনা বা দ্বিতীয় লিস্ট বেরোনোর কথা চিন্তাভাবনা কিন্তু আসতে পারে। এক্ষেত্রে কিন্তু সেটাও হয়নি বন্ধুরা, ঠিক আছে? যারা বলছে যে সেকেন্ড লিস্ট বেরোবে, তারা অন্তত আমি বলবো যে তাদের কাছে কোনো রকম তথ্য আছে বলে আমার মনে হয় না, আর যদিও বা তথ্য থাকে সেটা কোন ধরনের সঠিক তথ্য আছে তা কিন্তু প্রশ্নই থেকে যায়, ঠিক আছে বন্ধুরা? সুতরাং যারা বলছে যে সেকেন্ড লিস্ট বেরোবে তারা কিন্তু সঠিক তথ্য দিচ্ছে তোমাদের বলে আমার মনে হয় না। সুতরাং সেকেন্ড লিস্টে আসে না থেকে, হ্যাঁ, তোমার নেক্সট এক্সাম বা নেক্সট যে তোমার কোনো যদি পরীক্ষা আছে সেখানে কিন্তু তোমার ফোকাস করা অত্যন্ত জরুরি। এবার বলি বন্ধুরা, এই ভিডিওটা আমি কেন বানাচ্ছি বা কেন আমার বানানোর দরকার পড়লো। এবার হচ্ছে এই ভিডিওটা বানানোর একটা উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে ইনফর্ম করা যে সেকেন্ড লিস্ট বেরোনোর কোনো সম্ভাবনা নেই, এবং আমার এক পাড়ার ছেলের সঙ্গে আমার একটি বচসা হয়ে গেছে, এই কথা নিয়ে একটু কথা কাটাকাটি হয়ে গেছে, যেহেতু সে আমার ভিডিও হয়তো কম বেশি দেখে এবং সে আমাকে প্রশ্ন করে যে সেকেন্ড লিস্ট বেরোবে কিনা। তো আমি বলি এরকম কোনো প্রশ্ন নেই, এরকম কোনো নেই, সে আমাকে উল্টো কথা, তুই কিছু জানিস না, সেকেন্ড লিস্ট বেরোবে, ইত্যাদি দু একটা কথা আমাকে শুনিয়ে দেয়। তোমরা বুঝতেই পারছো যে একটা প্ল্যাটফর্মে যখন তুমি কাজ করবে বা যে কোনো একটা কাজ করতে যাবে, সেখানে তোমার বন্ধু বা ধরো কিছু নেগেটিভিটি আসবেই, ঠিক আছে, সেই ধরনের নেগেটিভিটি কিছু আমাকে কথা বলে, সেক্ষেত্রে আমি হয়তো ব্যাপারটা কিছু জানি না, হ্যাঁ,
কিন্তু নিশ্চয়ই সে কারো কাছ থেকে খবর পেয়েছে বা কোনো চ্যানেল থেকে, কোনো ইউটিউব থেকে বা সোশ্যাল মিডিয়া থেকে হয়তো সে খবর জেনেছে যে সেকেন্ড লিস্ট বের হবে। কিন্তু কিভাবে সেকেন্ড লিস্ট বের হবে সেটা সময় বলবে, সময় গড়ালেই বলবে, কিন্তু সেকেন্ড লিস্ট বেরোনোর কোনো সম্ভাবনা নেই। তোমরা এই অপেক্ষায় না থেকে নেক্সট এক্সামের জন্য কিন্তু থাকো। সে হয়তো বলছে সেকেন্ড লিস্ট বের হবে, সে হয়তো আরও দুইজনকে বলছে, ঠিক আছে, ব্যাপারটা বুঝে গেছে। সুতরাং সে নিজে ডিমোটিভেট হয়ে আছে, আরেকজনকে ডিমোটিভেট করছে। সুতরাং আমি তোমাদের একটা মেসেজ দেওয়ার জন্য এই ভিডিওটা করলাম যে সেকেন্ড লিস্টটা অপেক্ষায় না থেকে নেক্সট এক্সামের জন্য প্রিপারেশন নেওয়ায় তুমি কিন্তু বুদ্ধিমানের কাজ করবে। তোমার কোনো বন্ধু যদি তোমাকে এই কথা বলে থাকে, হ্যাঁ, তাহলে কিন্তু তুমি একটুখানি আশায় থাকতে পারো যে হ্যাঁ সেকেন্ড লিস্ট বেরোবে, বাকি এক্সামগুলো প্রিপারেশন নিব না বা বাকি এক্সামগুলো সেরকম কিন্তু 100% তুমি দিতে পারবে না, কথাটা কিন্তু মাথায় রাখবে। এগুলো কিন্তু সব প্র্যাকটিক্যালি আমার উপর হয়ে গেছে, ঠিক আছে, যার জন্য সেই অভিজ্ঞতা থেকে কিন্তু আমি কথাগুলো তোমাদের বলছি। হ্যাঁ, যে আমি একটা কোনো একটা এক্সামে প্রিপারেশন নিচ্ছি, একজনে এসে বললো হ্যাঁ এটা সেকেন্ড লিস্ট বেরোবে, হ্যাঁ এটাই হবে, এটাই হওয়ার সম্ভাবনা হবে, ঠিক আছে, তাতে কিন্তু আমি একটু ডিমোটিভেট হবো, অর্থাৎ পিছিয়ে আসবো কোনো একটি প্রিপারেশন থেকে বা কোনো একটি জায়গা থেকে, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু তুমি কিন্তু পিছিয়ে পড়বে বলে আমার মনে হয়। সুতরাং সেই ধরনের কোনো তুমি ফেল করেছো, কোয়ালিফাই করতে পারনি, বাস ডান, তোমার আগে বা সামনে যে এক্সামটা আছে সেখানে তুমি 100% ফোকাস করো, এতেই দেখবে তুমি বুদ্ধিমানের কাজ করবে, ঠিক আছে বন্ধুরা। আশা করি বন্ধুরা পুরো ব্যাপারটা বোঝা গেছে যে সেকেন্ড লিস্ট বেরোনোর কোনো সম্ভাবনা নেই, আমি কেন ভিডিওটা এটা বানিয়ে দিলাম। সুতরাং সে কোনোরকম তথ্য জানে বলে আমার মনে হয় না, আর যদিও বা জেনে থাকে সেটা ভুল তথ্য জানে, এবার যেখান থেকে জানুক আমার মনে হচ্ছে সেটা ভুল তথ্য জানে, এবং সেটা জেনেই সে আমার সঙ্গে দু একটা কথা বলেছে, ঠিক আছে। তো আমি আবার যখন খবর নিতে গেলাম তখন কিন্তু আমাকে কিন্তু উল্টো কথা শোনানো হলো, ঠিক আছে, যে এরকম কোনো সম্ভাবনা নেই, পিএমটি পিএটি চলছে আরামসে, কোনো সমস্যা নেই, সেকেন্ড লিস্ট কোথেকে আসে, হ্যাঁ বোঝা গেছে ব্যাপারটা, কনস্টেবল নিউ ভ্যাকান্সি কিন্তু এবার আসবে, কিন্তু এর আগে কেপি অর্থাৎ কলকাতা পুলিশের ভ্যাকান্সি কিন্তু আসবে। আমি কলকাতা পুলিশের সিলেকশন প্রসেসে একটি পুরো ভিডিও বানিয়ে দিয়েছি, তোমরা না দেখলে ওটা দেখে নিবে যে কী কী ক্রাইটেরিয়াগুলো রয়েছে। হ্যাঁ, এবার কিন্তু প্রিলিমস পরীক্ষা হবে, সেক্ষেত্রেও আমি ওখানে কথা বলেছি, তোমরা চাইলে ওই ভিডিওটা একবার দেখে নিতে পারো। সেকেন্ড লিস্টটা আশা করবে না, নেক্সট যে তোমার এক্সাম আছে তার জন্য তৈরি হও, ঠিক আছে বন্ধুরা। তো আশা করি ইনফরমেশনটা তোমার ভালো লেগেছে, তাহলে অবশ্যই একটু লাইক করবে, আর বন্ধুরা যারা নতুন দেখছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। চ্যানেলের মাধ্যম দিয়ে জব রিলেটেড আপডেট এবং এক্সামের প্রিপারেশন করানো হয়, প্রিভিয়াস ইয়ার প্রশ্নগুলো করানো হচ্ছে WB কনস্টেবলের, মেন্সের যারা পিএমটি এবং পিএটি কমপ্লিট করছো তারা অবশ্যই সেই ভিডিওগুলি দেখবে, এবং ম্যাথের অনেক ক্লাস করানো হয়েছে, তোমরা ওগুলোও দেখতে পারো। তো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে, ততক্ষণে সকলে ভালো থাকবে।